नमस्कार प्रिय बंधुरा, सुदूर कलकाता থেকে ব্রাজিল হয়ে এবারে আমরা চলে এলাম মেসি, মারাদোনা ও ট্যাঙ্গো নাচের দেশ আর্জেন্টিনা। এই আর্জেন্টিনায় আমরা বেশ কয়েকদিন থাকব, নিজের চোখে খুব কাছ থেকে আর্জেন্টিনাকে দেখার নিজের বাস্তব অভিজ্ঞতা এই ভিডিওতে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এটি হচ্ছে আর্জেন্টিনার ইগুয়াসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা যাব আর্জেন্টিনা এয়ারলাইন্সে, আর্জেন্টিনার ক্যাপিটাল সিটি বুয়েনোস আইরেসে। আমাদের আর্জেন্টাইন এয়ারলাইন্সের বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা ফ্লাইটের ভিতরে প্রবেশ করছি। আর্জেন্টিনার ক্যাপিটাল সিটি বুয়েনোস আইরেসে চললাম। আমাদের ফ্লাইট এখনই টেক অফ করবে। আকাশপথে যেতে যেতেই বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর্জেন্টিনার এই ইগুয়াসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি চারিদিকে আমাজন রেইন ফরেস্টে ঘেরা। আর্জেন্টাইন এয়ারলাইন্সের কমপ্লিমেন্টারি রিফ্রেশমেন্ট চলছে। আমাদের ফ্লাইট ক্রমশ আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের দিকে এগিয়ে চলেছে। এই আর্জেন্টিনা হচ্ছে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ, আর বুয়েনোস আইরেস হল দক্ষিণ আমেরিকার সবথেকে বেশি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শহরগুলির মধ্যে অন্যতম। আমরা বুয়েনোস আইরেস এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর্জেন্টিনা। আমরা হোটেলের দিকে এগিয়ে চললাম। বুয়েনোস আইরেসের এই ক্যান্টন প্যালেস হোটেলে আমরা 3 রাত্রি 4 দিন থাকব। ডেসক্রিপশন বক্সে এই হোটেলের লিংক দেওয়া আছে। অবশেষে আমরা আর্জেন্টিনার ক্যাপিটাল সিটি বুয়েনোস আইরেসে এসে পৌঁছালাম। এই সেই আর্জেন্টিনা, ডিয়েগো মারাদোনা আর মেসির শহর। এই শহরে আমরা 3 দিন থাকব। এটা হচ্ছে আর্জেন্টিনার কারেন্সি পেসো। আর একটা বিষয় বলতেই হয়, এখানে কমন পিপল বা লোকজন তারা কেউ ইংলিশ বোঝেও না আর বলতেও চায় না, সুতরাং এখানকার ভাষা হচ্ছে স্প্যানিশ। আমাদের খুব অসুবিধায় পড়ে যাচ্ছে আমরা বিভিন্ন সময়। আমরা গুগল ট্রান্সলেশনের সাহায্যে আমরা ট্রান্সলেট করে তাদেরকে দেখাচ্ছি মোবাইলে, তারপর আমরা আমাদের সমস্যার সমাধান করছি। সুতরাং আপনি যখনই এই সিটিতে আসবেন বা এই আর্জেন্টিনায় আসবেন, তখন আশা করি একটু এই স্প্যানিশ ভাষাটা একটু কম বেশি জেনে নিলে খুব ভালো হয়। এই ক্যান্টন প্যালেসে ব্রেকফাস্ট হলে আমরা এখন ব্রেকফাস্ট করছি। এই ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়ব এই বুয়েনোস আইরেসের সিটির বিভিন্ন দর্শনীয় স্থান বা গুরুত্বপূর্ণ স্থানগুলো, সেগুলো আমরা দেখব, অর্থাৎ যেটাকে এক কথায় বলে সিটি ট্যুর। এই সিটি ট্যুরের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। একটি জিনিস শেয়ার করছি আপনাদের সাথে, হোটেলের এখানে দেখা যাচ্ছে যে এই যে সবসময় এটা লক করা থাকে সেফটির জন্য, কারণ পরিবেশ পরিস্থিতি কীরকম কি বাইরের টুরিস্ট এখানে আছে, লক করা থাকে। এবার যার যখন প্রয়োজন ওখানে হোটেলে যারা আছে তারা তাদের কার্ড এখানে পুশ করে বা কার্ড দিয়ে এখান থেকে ঢুকতে পারবে। সেফটি পারপাসে এগুলোই ব্যবস্থা করা আছে। আমরা এখন যে স্কোয়ারটিতে আছি এটা হচ্ছে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের মে স্কোয়ার। বর্তমানে আর্জেন্টিনায় ফেডারেল প্রেসিডেন্সিয়াল সাংবিধানিক প্রজাতান্ত্রিক সরকার বিরাজ করছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছি, পিছনে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারে, এটা হচ্ছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট অফিস হাউস। প্রেসিডেন্সিয়াল হাউসের স্থানীয় স্প্যানিশ নাম কাসা রোসাদা, যার অর্থ পিঙ্ক হাউস। প্রেসিডেন্ট তার সরকারি কাজকর্ম এখান থেকেই পরিচালনা করে থাকেন। 1810 সালে 18 মে থেকে 25 মে পর্যন্ত বুয়েনোস আইরেসে মে বিপ্লবের স্মরণে এই পিরামিড আকৃতির উঁচু স্তম্ভটি নির্মিত হয়। এর উচ্চতা হচ্ছে 61.5 ফিট।
এই মে স্কয়ার হলো আর্জেন্টিনার বুনাস আইরিসের বিপ্লব ও আন্দোলনের প্রধান কেন্দ্রস্থল। আর্জেন্টিনার ন্যাশনাল ব্যাংক, এখানে দেখতে পাচ্ছি আমরা আর্জেন্টিনার ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, আর ইনি হচ্ছেন আর্জেন্টিনার ন্যাশনাল ফ্ল্যাগের ক্রিয়েটার ম্যানুয়েল বেলগার্নো। এই ম্যানুয়েল বেলগার্নোর স্ট্যাচুর নিচে ঘেরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আকৃতির অসংখ্য পাথরের টুকরো। প্রতিটি পাথরের গায়ে নাম এবং তারিখ লেখা আছে। আমাদের আর্জেন্টাইন লোকাল গাইডের মতে কোভিডে মৃত্যু হয়েছে যাদের, তাদের নাম এবং মৃত্যুর তারিখ এখানে লেখা আছে। একদিকে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, অন্যদিকে কোভিডে মৃত্যুর প্রতিবাদ জানাতে এগুলি রাখা হয়েছে। এখানকার মানুষের উন্মাদনা ও উচ্ছল জীবনযাত্রা এবং স্থাপত্য শৈলীর জন্য বুনাস আইরিসকে দক্ষিণ আমেরিকার প্যারিসের সঙ্গে তুলনা করা চলে। আর্জেন্টিনা মূলত একটি খ্রিস্টপ্রধান দেশ, এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী। এটি হচ্ছে বুনাস আইরিসের মেট্রোপলিটন ক্যাথিড্রাল, শহরের একেবারে কেন্দ্রস্থল মে স্কয়ারের পাশেই অবস্থিত। এটা হচ্ছে বুনাস আইরিসের মেইন চার্চ বা মেইন ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালটি 1580 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। বুনাস আইরিসের এই ক্যাথিড্রালটি ইউরোপীয় স্থাপত্য শিল্প ও কারুশিল্পের এক সর্বোচ্চ নিদর্শন। হচ্ছে বুনাস আইরিসের শপিং মার্কেট প্লেস অ্যান্ড এরিয়া ফ্লোরিডা স্ট্রিট। আমরা লাঞ্চের জন্য একটি লোকাল রেস্টুরেন্টে চলে এলাম। খেতে চাই দাম গুগল ট্রান্সলেটারে এখন অনুবাদ চলছে। আমাদের জন্য আর্জেন্টাইন চিকেন স্যান্ডউইচ তৈরি হচ্ছে, সেটাই আমরা দেখছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের চিকেন স্যান্ডউইচের দাম পড়লো 2750 টাকা, এখানকার কারেন্সিতে একটার দাম 2750। বাবু 2750 পেসো, পেসো 2750 পেসো। এখন আমরা খেতে চলছি, দুপুরে লাঞ্চ খাচ্ছি আমরা পার্কিটি রেস্টুরেন্টে। এক মনোরম পরিবেশ বুনাস আইরিস, এখন এখানে স্প্রিং চলছে। লাঞ্চের পরই আমরা আবার বেরিয়ে পড়লাম বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। একেবারে হেসে কোটি কোটি এটি হচ্ছে বুনাস আইরিস শহরের কেন্দ্রস্থলে একটি প্রধান রাস্তা, এর নাম জুলাই 9 এভিনিউ। আর্জেন্টিনা স্বাধীনতা দিবসের স্মরণে এই নাম রাখা হয়েছে।
এই উচ্চ স্তম্ভটি হচ্ছে ওবেলিস্কো দে বুয়েনাস আইরেস, আর্জেন্টিনার জাতীয় ঐতিহাসিক স্তম্ভ। 1936 সালে এটি নির্মিত হয়। এটি বুয়েনাস আইরিসে অ্যাভিনিডো কোরিয়েন্টেস ও অ্যাভিনিডো 9 জুলাইয়ের সংযোগস্থলে অবস্থিত। 2022 সালে বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টিনা দল এখানেই সেলিব্রেশন করেছিল এখানকার জনগণকে নিয়ে। ধীরে ধীরে বোনাস আইরিসে বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। আমরা এগিয়ে চললাম একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টের খোঁজে এক মুঠো ভাতের আশায়। দিল্লি মহল ইন্ডিয়ান রেস্টুরেন্ট হচ্ছে বোনাস আইরিসের ইন্ডিয়ান রেস্টুরেন্ট দিল্লি মহল। সারাদিন পিজা বার্গার হটডগ আর ভালো লাগছে না, তাই পেটের টানে অনেক খুঁজে পেতে আমরা গুগল ম্যাপ ধরে খুঁজে খুঁজে 2.5 কিলোমিটার হেঁটে এই রাতে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বার করেছি। দিল্লি মহল, দিল্লি মহল এটাতে আমরা এখন বিরিয়ানি আর পনির লাল খাবো। খুবই আগ্রহে আমরা অপেক্ষা করছি একটু ভাতের জন্য। ভাত পাওয়া খুব কষ্টকর একদম। রায়তা কমপ্লিমেন্টারি নান। চিকেন বিরিয়ানির থেকেও বেশি টেস্ট লাগবে এই ভেজ বিরিয়ানি। চিকেনটা তো আমরা মোটামুটি পাচ্ছি, যদিও ভারতীয় টেস্ট নেই কিন্তু শাহী পনির রাইসের প্রিপারেশন অনুভূত। কোল্ড ড্রিঙ্কস খাবার খেলাম, সে মেনু তো আগেই বললাম। বিল হয়েছে 15,900 পেসো, অর্থাৎ আর্জেন্টিনার কারেন্সিতে 15,900 পেসো। খাওয়া খেলাম আমরা। এবার আমরা হোটেলের দিকে এগিয়ে চললাম আগামী দিনের প্রস্তুতির অপেক্ষায়।